हेलो एवरीवन, आई एम अमित एंड वेलकम टू दिस न्यू वीडियो। আমরা আজকে এসেছি জোগাসাকি কোস্ট। এটা শিজুওকা স্টেটের ইতো সিটির ফুতো বলে একটা জায়গা আছে, তো ওই জায়গাতে আমরা এসেছি। খুব একটা সুন্দর এবং বিউটিফুল প্লেস যেটাকে বলা যায়। তো আমার যে কালিগ রয়েছে, ওর গাড়ি আছে, তো ওর গাড়িতে করেই আমার বেশিরভাগ জায়গা এখন ঘোরা হয়, ও আমাকে নিয়ে আসে। তো আজকে আমাদের ছিল ছুটি, সকাল সকাল ও আমার রুমে চলে এসেছে, এসে আমাকে ডেকে তুলে তারপর এই জায়গাতে আসলাম। অনেকটাই দূর, আমি থাকি ইয়াইজুতে আর এটা হচ্ছে ইতো সিটি, অনেকটাই দূর। গাড়িতে করে 3 থেকে 4 ঘন্টা লাগলো। যাওয়ার সময় আমার যে কালিগ রয়েছে, ওর যে বন্ধু রয়েছে, ও থাকে হচ্ছে ফুজি সিটিতে, তা ফুজি সিটি ওর বাড়ির থেকে ওনাকেও নিয়েছি গাড়িতে করে। তারপরে আমরা ওইখানে গেছি সবাই মিলে। এখানে একটা সাসপেনশন ব্রিজও আছে, আর যখন ফুলের সিজন থাকে তখন এখানে ফুল গাছও লাগানো হয়, তো আরও দেখতে ভালো লাগে। কিন্তু ওই সিজনে আমি আসিনি, এখন এসেছি গরমের সিজনে, তো এখন ওই ফুল গাছ আমরা আর দেখতে পাবো না। তাহলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই জায়গাটা দেখতে পেরে অনেকটাই খুব ভালো লাগছে। এটা আমার অনেক দিন আগেই লিস্টে ছিল যে এই জায়গাতে আমি যাব, বাট আগের ছুটিতে আমার যাওয়া হয়নি, তো আজকে আসলাম, খুব ভালো লাগলো। সামনে যাওয়ার প্ল্যান আছে ফুজি মাউন্টেনে। নেক্সট 8 মাসে আমাদের ছুটি রয়েছে, আগস্টে 12-13 তারিখ থেকে হয়তো 1 সপ্তাহ আছে ছুটি। তো ওই ছুটিতে মাউন্ট ফুজিতে ওঠার একটা ইচ্ছে রয়েছে, কারণ বছরে দুবারই ওঠা যায় মাউন্ট ফুজিতে, কারণ জুলাই আগস্ট আর হয়তো মেবি সেপ্টেম্বরে ওঠা যেতে পারে। ঠিক আছে,